আরে বিটুন চক্রবর্তী আপনি একজন অভিনেত্রী ও উনি একজন অভিনেতা। দাদা আমি সার্কিট হাউসে থাকি, আমি একদম মাঠে হোটেল দিচ্ছে না, হোটেল মালিক না, হোটেল মালিক কারণ উনি নিজে হয়তো নিজের জায়গাটা এমন করেছেন যেখানে ওনাকে অ্যাকসেপ্ট করতে সবার সমস্যা হচ্ছে। মিঠুন চক্রবর্তী তো লেজেন্ড ছিলেন আমাদের কাছে, ওনার দিকে আমরা তাকাতাম, ওনাকে আমরা মহাগুরু বলতাম। কিন্তু উনি হঠাৎ করে মিঠুন চক্রবর্তী থেকে বিজেপি চক্রবর্তী হয়ে গিয়ে দাদা যা যা বলতে শুরু করলেন, বাংলার মানুষ বলেন ব্যাস এখানে ইতি। এই জন্য ওনার অ্যাকসেপ্টেন্স কমে গেছে এবং উনি যত আরো নিজেকে এটার মধ্যে জড়িয়ে ফেলবেন উনি মানুষের থেকে তত দূরে সরে যাবেন বলে আমার। শুভেন্দু অধিকারী বলেছেন আজকে যে কেন্দ্রের টাকা ঘুরপথে লক্ষ্মী ভাণ্ডারে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, আর এই যে ফ্রি ভ্যাকসিন দিচ্ছে সেই টাকাটা যে ঘুরপথে পেট্রোল থেকে তোলা হচ্ছে সেটার ব্যাপারে কিছু বলা যেতে পারে? এই যে ফ্রি ভ্যাকসিন নরেন্দ্র মোদী দিচ্ছেন, তো তার আগে যে পেট্রোলের দামটা বেড়ে যাচ্ছে সেই টাকাটা যেটা উঠছে পেট্রোল ডিজেলের দাম থেকে সেটা তো চলে যাচ্ছে আপনার ভ্যাকসিনের টাকায়, তাহলে সেই ব্যাপারে আগে শুভেন্দু বাবু একটু কথা বলুন। সমীর পাজা এবং অরূপ রায় দুজনেই বেসুরো গাইছেন। সমীর পাজা বলেছেন যদি তৃণমূল কংগ্রেস করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসে আছেন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলেন তৃণমূল কংগ্রেস ছেড়ে দিবে। আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে তৃণমূল কংগ্রেস করছি এবং আমরা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, আমাদের লিডার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে নির্দেশিকা দিচ্ছেন, যে ডিসিপ্লিনে আমরা কাজ করছি, উই আর ভেরি ভেরি ইন্সপায়ার্ড এন্ড এনকারেজ টু গো ফার্দার। আমি মনে করি যে যার যার ব্যক্তিগত ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, একটা সংসারে থাকলে ভাটি গটি সবকিছুর একটা ধাক্কাধাক্কি হয় সবকিছুর মধ্যে, প্লিজ ডোন্ট রিড সো মাচ ইনটু ইট। এবং এই যে বলছেন না বেসুরো বেসুরো, তৃণমূলে একটাই সুর, একটাই সুর আছে এবং সেই সুরেই আমরা প্রত্যেকে গান গাই। আমরা আমাদের লিডারশিপের ওপর আস্থা রাখি, আমাদের কর্মীরা আমাদের সম্পদ এবং আগামী দিনে যে যাই বলুক, কেউ সুরে থাক বেসুরে থাক, যতদিন তৃণমূলের ঝান্ডা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, ততদিন কই বালবি বাঁকা নিকার পাই। অরূপ রায় বলছেন দল চাইলে তিনি দল ছেড়ে দেবেন। ঠিক আছে, এটা দল আর ওনার ব্যাপার, উনি অনেক সিনিয়র একজন মন্ত্রী, ওনার ব্যাপারে আমি কমেন্ট করার মতো জায়গা নেই। আমি নিজে নিজের জমি শক্ত করছি, আমরা সবাই এখানে আমাদের রাজ্যের জন্য কাজ করছি, আমাদের দলের জন্য কাজ করছি। ইন্ডিয়ান বিগেস্ট পাপ্পুকে নিয়ে কি বলবেন, সবার রাজ্যের পড়ে আছে বিগেস্ট। বলতো দিয়া যে চৌবাচ্চাও তো পরিষ্কার করে দিয়েছেন না, এসে গোটা দেশ তো দেখেছে যে একজন মুখ্যমন্ত্রীকে হারানোর জন্য একজন প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী এখানে ডেলি প্যাসেঞ্জারি করেছে। এবং এখানে নির্মলা সীতারামন আমাদের ফিনান্স মিনিস্টার হোক কি মোদিজি হোক, এটা সবই একই কাননের ফুল, কাজে আলাদা আপনি কাউকে করতে পারবেন না। দে আর অল ডিরেক্টেড ইনডিরেক্টলি, সবাই ডিরেক্টলি ইনডিরেক্টলি সবাই ওতপ্রোতভাবে। এবং বাংলাকে কিভাবে হ্যারাস করা যায় আমার ধারণা এটা ওদের নেক্সট আর কি রিসার্চের বিষয়, যে লেটস হ্যারাস বাংলা। এবং বাংলায় 2024 আগে এমন আমাদেরকে করতে হবে যাতে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে যত সম্ভব ভুল বোঝে এবং মানুষ বিমুখ হয়। কিন্তু আমি তাদেরকে বলে দিই যে আপনাদেরও মমতা বন্দ্যোপাধ্যায় চেনে, আমরাও আপনাদের চিনি এবং বাংলার মানুষও আপনাদের ডিএনএ সম্পর্কে অবগত।